প্রথম দিনই চট্টগ্রামের উইকেটে বলকে লাতিমের মতো ঘোরাছেন পাকিস্তান স্পিনার সাজিদ খান জানহাতি এই অফ ব্রেক বলার তার মায়াবী স্পিন দিয়ে সাফল্যও তুলে নিয়েছেন বাংলাদেশের বিপদ বাড়িয়ে তার বলে উইকেট হারালে অধিনায়ক মমিনুল হক তেত্রিশ রানের মাথায় দুই ওপেনার ফিরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত আর মমিনুল হক মিলে চেষ্টা করেছিলেন বাংলাদেশের ইনিংস মেরামত করতে কিন্তু মাত্র পনেরো রানের জুটি গড়তে পারলেন তারা দুজন উনিশ বলে ছয় রান করে ফিরে যান মমিনুল সাজিদ খানের করা ইনিংসের ষোলোতম ওভারের প্রথম বলে ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন মোহাম্মদ রেজওয়ানের হাতে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় পাকিস্তান তাতে দেখা যায় ব্যাটের কানায় বল লাগিয়েছেন মমিনুল হক পরের ওভারেই উইকেট দিলেন নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের মিডিয়াম পেসার ফাহিম আশরাফের বলকে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন সাজিদ খানের হাতে টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউট দেন লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ আঠাশ ওভার শেষে চার উইকেট হারিয়ে উনসত্তর রান পাঁচ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহিম ও এগারো রানে তার সঙ্গী লিটন দাস উইকেট ব্যাটিং বাধ্য কিন্তু পাকিস্তানের দুই পেসার শাহিন শাহিদি ও হাসান সামনে উইকেট কোনোই ব্যাপার নয় যে কোনো উইকেটে ঝড় তুলতে সক্ষম তারা ইনসুইং আউটসুইং কাটার স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মাঝে আতঙ্ক ছড়ানোর কাজটা ভালোই করতে পারেন তারা বাংলাদেশের দুই ওপেনারও এই দুই পেসারের আগুনে এর সামনে টিকতে পারলেন না উইকেট বিলিয়ে দিতে বাধ্য হলেন দলীয় উনিশ রানের মাথায় প্রথম উইকেট হারান সাইফ হাসান শায়ন শাফ্রিদির বলে ক্যাচ তুলে দেন আবিদ হাতে এরপর দলীয় তেত্রিশ রানের মাথায় হাসান আলীর এল শিকার হন আরেক ওপেনার সাবমান ইসলাম দুই ওপেনারের ব্যাট থেকেই এসেছে সমান চোদ্দটি করে রান এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুল হক এই ম্যাচে একই সঙ্গে অভিষেকের ক্যাপ পড়ানো হয় ইয়াসির আলী রাব্বির মাথায়